জিজ্ঞাসাবাদ কেন? আপনার প্রাথমিক ভাবে যেটা জানা গেছে বা সংবাদ মাধ্যম যেটা বলেছে বা আমাদের হিয়ারিং তো লাইভ হয়েছে, তাতে 25 লক্ষ টাকা যে জরিমানা করা হয়েছিল সেটাকে ইন্টারিম স্টে ছাড়া ইনভেস্টিগেটিং এজেন্সিকে পুরোপুরি তাকে তদন্তর প্রক্রিয়াতে যা যা তারা মনে করে তাই করতে পারে, কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। উনার যে অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনে ছিল এই স্টে অফ প্রসিডিংস, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন, এবং ফাইন্যান্সিয়াল যে ফাইন হয়েছে তার উপরে ইনজাংশন, উনি ফাইন্যান্সিয়াল ফাইনের উপরে ইন্টারিম স্টে ছাড়া আর কিছু পাননি। স্বাভাবিকভাবে যে উদ্দেশ্য নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেছিলেন তারা মনে করেছেন এটা একটা বিগ বড় স্ক্যাম, তদন্তে হস্তক্ষেপ করতে চাননি। অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি এটাকে ওয়েলকাম করব, যেহেতু এটা রিক্রুটমেন্ট স্ক্যাম রিলেটেড কেস, এর সঙ্গে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ শিক্ষিত মেধাযুক্ত কর্মপ্রার্থীদের প্রশ্ন যুক্ত ছিল, এবং যারা অ্যারেস্ট হয়েছে কালেক্টর তাদের সঙ্গে এখানকার রুলিং পার্টি তথা মমতা ব্যানার্জির প্রাইভেট লিমিটেড কোম্পানির মাথাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল। আমি আশা করব এজেন্সি যেভাবে সারদা চিটফান্ড স্ক্যামে মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছেন অন্তত এক্ষেত্রে সেটা করবেন না। তাদের কাছে যে এই সুযোগ এই সময়টা তারা পেলেন, সুপ্রিম কোর্ট সুযোগ দিল, আমার মনে হয় ইনভেস্টিগেটিং এজেন্সিকে দ্রুত দ্রুত কোমরের নিচে না গিয়ে কোমরের উপরে মাথার দিকে উঠতে হবে। বেঙ্গল পিপল, আপনি গোটা পশ্চিমবাংলার জনগণ এটা চাইছে, মাথাকে ধরতে হবে। এবং আমি আশা করব ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় যে সুযোগ প্রায় 2 মাস, মে মাসের কয়েকটা দিন, জুন মাস, জুলাই 10 তারিখে না কত তারিখ একটা বলেছেন পরবর্তী হ্যারি, আমি মনে করি এই সময়কালে যথেষ্ট সময় অত্যন্ত এক্সপার্ট অর্গানাইজেশন সিবি এবং সিবিআইডি তাদের মাথা পর্যন্ত পৌঁছানো উচিত তদন্তের প্রক্রিয়া। আপনি ডিজিকে চিঠি দিয়ে যে উত্তর পাননি, ডিজিকে চিঠি দিয়ে উত্তর না পাওয়ায় যে জনস্বার্থ মামলা করেছেন পঞ্চায়েতের, এটা একটু বলে দিন কি শুনি। আমি 19/5/2023 কোর্টে সামার ভ্যাকেশন পড়ার আগের দিন দুটো পিল করেছি। একটা পিল হচ্ছে আপনারা জানেন শাহিনবাগের দীর্ঘদিনের সিএএ নিয়ে অবরোধের পরে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, জাতীয় সড়ক অবরোধ করলে পানিশেবল অফেন্স। আমি নীতিন গড়করির কাছ থেকে অভিযোগ করেছি যে এই রাজ্যের একটি রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে তারা কার্যত 72 ঘন্টা নর্থ বেঙ্গলকে লন্ডভন্ড করে রেখেছিল, ইটাহার থেকে ফরাক্কা শামশেরগঞ্জ পর্যন্ত অবরোধ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনাল ইলেকশন অফ এ পলিটিক্যাল পার্টি, রিজিওনাল পলিটিক্যাল পার্টি, তাতে পুলিশ প্রোভাইড করা হয়েছে উইদাউট এনি কস্ট। গ্রামে একটা যাত্রা করতে গেলে, একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলেও পুলিশ কস্ট জমা নেয়, থানা ট্রেজারিতে জমা দিতে হয়। তাহলে তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি তারা তাদের ইন্টারনাল ইলেকশনে পুলিশ ব্যবহার করেছে, কেন কষ্ট নেওয়া হয়নি?